সিনেমা করার আগে তানজিন তিসা নাটকের গন্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্ম জগতে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা সম্প্রতি প্রিয়জন শিরোনামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি ওয়েব ফিল্মের এই গল্পে দেখা যাবে তিনটি ফ্লপ সিনেমার চার নম্বর সিনেমার সুপারহিট সঙ্গে ন্যাশনাল অ্যাওয়ার্ড নায়িকা রূপা মির্জা হয়ে ওঠেন টক অফ দ্য শোপিজ এই সাকসেস সেলিব্রিটি করতে তিনি এক পার্টির আয়োজন করেন যেখানে তার পুরনো অতীত সময়ে চলে আসে পুরনো ক্ষত পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ ইতিমধ্যেই দীপ্তিতে মুক্তি পেয়েছে প্রিয়জন যেখানে রূপ মির্জা হিসেবে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তানজেনতিসা ওয়েব ফিল্মের মুক্তির অপেক্ষায় সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল জমজমাট প্রিমিয়াম শো যেখানে পরিচালক সঞ্জয় সামাদার প্রধান চরিত্রের তানজেনতিসা ও আবহাওয়া হাউবারা তানভীর দীপ্তি টিভির ঊর্ধ্বপতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় সামাদার বলেন প্রয়োজন অতিরিক্ত যে কোনো কিছু বিষয় জীবনের এমনিতাই আয়রানি যে প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারে না যেখান থেকে জন্ম নেয় বেঁচে থাকা নানা সমীকরণ পরিশ্রম মেধা কিংবা প্রত্যাশা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টাই চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ তানজিন তিশা বলেন আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি আমাকে জানতে হয়েছে অনেক নায়িকার কাজ করতে গিয়ে কি ডিল করতে হয় আমি অনেক সিনেমা দেখেছি যেহেতু আমি সিনেমার নায়িকা না তাই রূপমির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে বারো দিন যখন শুটিং করছি তখন মনে হয়েছে আমি রূপার মতোই ছিলাম মামুন রশিদ তামির রচনায় সঞ্জয় সামাদারের পরিচালনায় ওই ফিল্মের প্রধান চরিত্র অভিনয় করেছেন তানজিন তিসা এছাড়াও আরও অভিনয় করেছেন আবু হব্বারা তানভীর টাইগার রবি রনক রিপন আবদুল্লাহ আল সেন্টু কেল এল সেতু এম এস সোহাগ প্রমুখ